তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে আলোচনাটা কন্টিনিউ করছি সেটা হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের অরিজিনটা এখন আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি। নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হিসাবে যেটাকে আমরা ধরে থাকি সেটা হচ্ছে 1968 সাল মিন্নব্রুকে একটি কনফারেন্স হয়। সেখানে পৃথিবীর প্রায় সমস্ত দেশের তোমার তরুণ, মূলত একদম ইয়ং জেনারেশনের যে জনপ্রতিনিধিবিদরা তারা কিন্তু উপস্থিত ছিলেন এবং এটা একটা ঐতিহাসিক সম্মেলন। সামগ্রিকভাবে জনপ্রশাসনের যে পরিধি, সেই পরিধিটাকে সম্প্রসারণ করা, উন্মুক্ত ভাবধারার বিকাশ ঘটানো, উন্মুক্ত ভাবধারার প্রভাবকে গুরুত্ব দেওয়া এবং এই যে আলোচনা এতকাল ধরে রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনের যে আলোচনা তার সমস্ত দিকগুলোকে আবার করে রিভিজিট করা, এইটা কিন্তু মিন্নব্রুক সম্মেলনে হয়েছিল। এবং শুধু তাই না, রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনের যে একটা খোলনল যে বদলে দেওয়া যাকে বলে সেইটা কিন্তু এখানে ঘটেছিল এবং জনপ্রশাসনের উপরে এই মিন্নব্রুক সম্মেলনের প্রভাবটা কিন্তু ভীষণ 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 রকমভাবে পড়েছিল। এবং এই মিন্নব্রুক সম্মেলনে এই যে প্রভাবটা পড়েছিল, মিন্নব্রুক সম্মেলনের প্রভাবটা, এর ফলে এখানে যারা জনপ্রশাসনবিদ ছিলেন তারা কিন্তু ব্যাপকভাবে জনপ্রশাসনের নতুন নতুন দিকগুলি নিয়ে অনেক অনেক আলোচনা করেছিলেন এবং তাদের যে আলোচনাটা সেই সারমর্মটা আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। এবং যেটা বলার দরকার, তাদের যে আলোচনাটা হয় এই আলোচনার ভিত্তিতে 1971 সালে এই আলোচনার ভিত্তিতে তার একটা প্রতিবেদন কিন্তু প্রস্তুত হয়। 1968 সালে সম্মেলন এবং 1971 সালে এই প্রতিবেদনটা, তো এই প্রতিবেদনটা তৈরি হয়। এবং এই প্রতিবেদনটা তৈরি হবার পরে এইখানেই কিন্তু সর্বপ্রথম এটা বলা হয় যে এইখানেই প্রথম নয়া জনপ্রশাসন কথাটা কিন্তু বা নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কথাটা, এই যে প্রতিবেদন সেখানেই প্রথম ব্যবহার করা হয়েছিল। যদিও কেউ কেউ বলেছেন যে এই কথাটা আগেও ব্যবহৃত হয়েছে, কিন্তু সর্বজন স্বীকৃত মতামত যেটা সেটা হচ্ছে এই যে এই মিন্নব্রুক সম্মেলনের যে প্রতিবেদন 1971 সালে সেখানেই কিন্তু নয়া জনপ্রশাসন কথাটা যুক্ত হয়। এবং অতীতের যে ভাবধারা এরকম কিন্তু নয় যে জনপ্রশাসনের যে মূল জায়গাগুলো সেগুলো সবই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বাদ দিয়ে দিয়েছিল, সেটা সম্ভব নয়। কারণ জনপ্রশাসন শাস্ত্রটার বিষয়বস্তুটা তো মোটামুটি একই, বিষয়বস্তুটা একই, নয়া জনপ্রশাসন যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে তাদের আলোচনার ভাবধারাটাকে একটুখানি চেঞ্জ করা, সেইটা। সুতরাং নতুন নতুন ভাবনা চিন্তার আমদানি হয়েছে, জনপ্রশাসনকে আরও বেশি করে সক্রিয় করে তোলা, জনপ্রশাসনকে আরও নতুন করে গড়ে তোলা, এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা ঠিক কথা ঠিকই। কিন্তু এটা যে একেবারে পুরনো জনপ্রশাসন থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গেছে এটা মনে করার কিন্তু কোনো কারণ নেই। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে মিন্নব্রুক যে কনফারেন্সে সেখানেই তাহলে আমরা দেখতে পাচ্ছি, তারপরে 1971 সালে যে তাদের যে প্রতিবেদন সেখানে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কথাটা শুধুমাত্র ব্যবহৃত হলো তাই নয়, তারা কি বললেন যে জনপ্রশাসনটাকে যে নিউ মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে দেখা হবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকে কি তার পার্থক্য বা কি কি বিষয়ের উপরে এই নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গুরুত্ব দেবে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কী কী বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে সেইটা আমি একটু বলার চেষ্টা করছি। যদি তোমাদের এই রকম প্রশ্ন আসে, শোনো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন, সেটা হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্থক্যটা কী, অর্থাৎ দৃষ্টিভঙ্গিগত তাদের যে একটা পার্থক্য আছে এটা আমাকে আমাদের বলতে হবে। আমি এরপরে এই এটার দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি মেটেরিয়ালটাও হোয়াটসঅ্যাপে দেব এবং তোমরা সেখানে পেয়ে যাবে এখানিকটা হলেও, তো সেইটা খুব গুরুত্বপূর্ণ, সেটা তোমরা দেখো নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে। এবং এখন যে নীতিগুলো আমি বলার চেষ্টা করছি, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যার উপরে জোর দিয়েছিল এইটা কিন্তু যদি তোমাদের যদি এটাও বলে যে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বৈশিষ্ট্য বলো, 6 নম্বরই বলুক বা 2 নম্বরই বলুক, এটাও মেটেরিয়ালের মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো, তো এইটা কিন্তু এইগুলোই কিন্তু বলতে হবে। সেটা কি না, নয়া জনপ্রশাসন কি মনে করেছে, মানে আগের যে জনপ্রশাসন তারা যেটা মনে করতো যে যা ঘটেছে সেটাই চূড়ান্ত, কিন্তু নয়া প্রশাসন কিন্তু যা ঘটেছে সেটাকেই চূড়ান্ত বলে না মনে করে কি হওয়া উচিত, কোন নৈতিকতা, কোন মূল্যবোধ, কোন উন্নত মানের ভাবনার উপরে
গুরুত্ব দেওয়া উচিত, এইটা কিন্তু তারা ভাবার চেষ্টা করেছে। যা ঘটেছে না, যা ঘটবে, যা ঘটা উচিত, যা ঘটা উচিত ছিল, যা ঘটা উচিত হবে, এই বিষয়গুলো। জনপ্রশাসনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, জনপ্রশাসনের মানে তারা মনে করেছিলেন, নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যারা মানে চিন্তাবিদ, তারা মনে করেছেন যে জনপ্রশাসনবিদরা তাদেরকেও কর্মপদ্ধতি কিন্তু পাল্টে ফেলতে হবে, তাদেরকেও কে শুধুমাত্র তারা দায়িত্বটি পালন করে থেমে থাকবেন এটা নয়, তাদেরকে নৈতিকতা, তাদের মূল্যবোধ, তাদের ধ্যান ধারণা এগুলো নতুন করে দেখতে হবে। সমাজের কাছে তাদের যে একটা দায়বদ্ধতা আছে, সমাজ যে তাদের কাছে দায়বদ্ধ, এইটা তাদেরও যে কিছু দায়িত্ব আছে, শুধুমাত্র যা ঘটছে, যা চলছে, গতানুগতিকভাবে যেভাবে হচ্ছে, এইটাই শেষ কথা হলে চলবে না। এর নিজেদের নৈতিকতা, নিজেদের মূল্যবোধ, নিজেদের ধ্যান ধারণার উপরেও কিন্তু গুরুত্ব দিতে হবে। মানে শুধুমাত্র এর এছাড়াও যেটা তারা মনে করেছিলেন যে শুধুমাত্র নৈতিকতা ও মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা দিয়েই তাদের কাজ শেষ হবে না। যে হ্যাঁ ঠিকই তো, আমরা এটা করা হয়, এটা নিয়ে ভাবা হয় না যে সমাজে এটা কতখানি উপকারে আসছে, এই পদ্ধতি চলছে, এই প্রশাসন চলছে, এইভাবেই চলবে, এইভাবেই চলা উচিত, এইটা না করে আমাদেরও কিছু দায়িত্ব আছে, এখানেই শেষ না কিন্তু তাদের কাজটা, দায়িত্ব আছে। তো দায়িত্ব যদি থেকে থাকে, তাহলে আগে দায়িত্বটা সেভাবে ভাবা হতো না, এখন ভাবা হচ্ছে, তাহলে কীভাবে তার সমাধানের পথটা কী, কীভাবে সেই দায়িত্বটাকে কাজে লাগানো যেতে পারে, কীভাবে সেই দায়িত্বটাকেও তোমার সমাধানের পথটাকে, এই যে দায়িত্ব আমাদের আছে, সেই দায়িত্বটাকে আমাদের পালন করতে হবে, কী পদ্ধতি অবলম্বন করলে আমরা সেই দায়িত্বটা পালন করতে পারবো, আমরা মানে জনপ্রশাসনবিদরা, সেই দায়িত্বটা কী, মানে তাদের সমাধানের পথটাও তাদের ভাবতে হবে। শুধুমাত্র দায়বদ্ধতা আছে এইটুকু বুঝে চুপ করে গেলেই হবে না, দায়বদ্ধতাটা কীভাবে মানে কার্যকরী করা যাবে, তার সমাধানের পথটা নিশ্চিত করা, এটাও গুরুত্বপূর্ণ করে বলা হয়েছে, মানে এটাও তাদের কাছে গুরুত্বপূর্ণ জনপ্রশাসনবিদদেরকে। এবং মিন্নবুক সম্মেলনে যেটা খুব গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে সামাজিক ন্যায় এবং সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়, অর্থাৎ জনপ্রশাসন যে পথে পরিচালিত হবে সেই পথে পরিচালিত হোক, মানে প্রশাসন ব্যবস্থাটা এমনভাবে পরিচালিত হবে সেখানে যেন কেউ কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সমাজের একটি অংশ প্রশাসনের সুযোগ সুবিধা ব্যাপকভাবে পাচ্ছে, আরেকটি অংশ পাচ্ছে না, এটা যেন না হয়, এইভাবে সমতা, ন্যায় বিচার, এই সমস্তগুলো যেন থ্রু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসনের মধ্যে দিয়ে, জনপ্রশাসকদের মধ্যে দিয়ে, জনপ্রশাসকরা শুধুমাত্র যা ছিল, যা আছে, একটা গতানুগতিক কাজ করে গেলেন তা না, তাদের দায়বদ্ধতা থাকবে, তাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায়, সাম্য প্রতিষ্ঠায়, এই দায়িত্বগুলো তাদেরকে থাকবে, এবং কোনো অংশ সমাজের যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, এইটা কিন্তু দেখতে হবে জনপ্রশাসনকে, অর্থাৎ সোজা কথায় জনপ্রশাসনও জনগণের কাছে দায়বদ্ধতাটা তাদেরকে তাদের বাড়িয়ে দেবে। প্রশাসন মানে এইটা হয়েই এইভাবে এইখানে এই ফাইলটা আসতো, এইভাবে চলতো, ওইভাবে চলবে, ওইটাই নিয়ম, এভাবেই চলছে, এইভাবেই প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক স্থাপিত হয়, নট দ্যাট, এটা কীভাবে আরও বেশি করে কার্যকরী হবে, কী করে তারা আরও জনগণের কাছে আসতে পারবে, জনগণের কাছে আসে আসার পরে কী করে মানে জনপ্রশাসনের সমস্ত সুফলটা কী করে জনগণের কাছে পৌঁছে যাবে, শুধুমাত্র একটা সেগমেন্ট অফ পিপলের কাছে নয়, সমস্ত মানুষের কাছে কী করে পৌঁছে যাবে, কী করে জনপ্রশাসনটা আরও বেশি জনমুখী হবে, সোজা কথায় পাবলিক ওরিয়েন্টেড হবে, প্রশাসনের কাজটা আরও বেশি করে কী করে পাবলিক ওরিয়েন্টেড হবে, কী করে ন্যায় বিচার এবং সমতা রক্ষায় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিজেকে পরিপূর্ণভাবে দায়বদ্ধ করে নিতে পারবে। কারণ একটা কথা তো আমাদের মনে রাখতে হবে যে জনপ্রশাসন মানেই হচ্ছে জনগণের জন্য সেই প্রশাসনটা থাকবে, তো সেইটা কী করে আরও বেশি করে জনমুখী করে তোলা যায়, কী করে ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠায় জনপ্রশাসন কার্যকরী ভূমিকা পালন করতে পারে, এইগুলো দেখাই কিন্তু প্রধান বলে নয়া জনপ্রশাসনের তত্ত্ব কিন্তু এইগুলোর উপরই গুরুত্ব দিয়েছিলেন। যদি নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য দেয় বা 2 নম্বরের প্রশ্ন দেয় তাহলে এখানটা থেকে লিখতে হবে।